আপনারা এত সুন্দর দেশ করছেন, সোনার বাংলাদেশ করছেন, মেগা প্রজেক্ট হয়েছে, মেগা ভালো হয়েছে, মেগা চুরি হয়েছে, তাহলে ছেড়ে দেন না জনগণের কাছে, ছেড়ে দেন যে যে আমরা ভোট দিয়ে দিলাম, দেখে আইন আপনার ভোট দেন, আপনারা তো এমনি জিততে আসছেন 70%। আলমগীর শিকদার লটন, আমি আপনার কাছে যেতে চাই। আপনি জানেন 28 অক্টোবরের পর থেকে বেশ টানা আমরা অবরোধ হরতালের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই টানা হরতাল অবরোধে যারা আহ্বান করেছে তাদের যে দাবি, সেখানে আসলে কী অর্জন তাদের, এটি আমার আপনার কাছে প্রথম জানতে চাওয়া। আর দ্বিতীয়টি হচ্ছে, এই অবস্থা টেনে নেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের মানুষের আছে কি? বাংলাদেশের নাকি বিএনপির? বাংলাদেশের। আচ্ছা, ধন্যবাদ জাহিদ রহমান খান, মনির ভাই এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক সিদ্দিকুর রহমান এবং এসএটিভির দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলা। সর্বপ্রথম আমি জাতীয় চার নেতার হত্যার এই 3রা নভেম্বরের মাস, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আসলে এটা কখনোই কোনোদিনই মেনে নিতে পারি নাই, জেলখানায় চার নেতাকে হত্যা। আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক। বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি যেন সুস্থ আমাদের মাঝে ফিরে আসে, আমরা তাকে এটা আশা, আল্লাহর কাছে আমরা এটা আশা রাখি। সাইমা অজেদ পুতুল হুয়ের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় আমি উনাকে ধন্যবাদ জানাই, এবং উনার সেই নেতৃত্ব মানে বাংলাদেশের মান সম্মান উনি যেন সেই দিকটা লক্ষ্য রাখে, আমাদের পতাকা যেন সব জায়গায় পৌঁছে দিতে পারে, তার প্রতি একটা আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। আন্দোলনে আমিনুল পারভেজ মুক্তিযুদ্ধের ছেলে, পুলিশ একজন নিহত হয়েছে, শ্রমিক এবং যে সকল নেতাকর্মী নিহত হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। গাজা ফিলিস্তিনের উপরে যে বর্বরিত হামলা, সেই হামলার বিরুদ্ধে আমি খুব প্রতিবাদ করি, এবং আজকে পর্যন্ত 4,111 শিশু, সর্ব 10,000 নিহত হয়েছে, তীব্র প্রতিবাদ জানাই। এখন আপনি বললেন যে কি হবে, কতটুকু ধৈর্য আছে, মানুষের ধৈর্য আগের মতন সেই না, এটা তো আর 71 না বা এটা 90-এর প্রেক্ষাপট না, ধৈর্য খুব কম। আবার এদিক দিয়ে আবার ইয়েও আছে, চারিদিক দিয়ে আবার প্রেশারও আছে। তা আপনি বলছেন যখন, আমি সারাদিন চিন্তা করছিলাম যে কী উত্তর দিব, জবাব দিব কি দেবো, আজকে কী বা আছে বলো, তার তেমন কিছু না। এখন তো ফাইনাল খেলা হচ্ছে, ফাইনাল খেলা এখন কে কতটুকু এগোতে পারে। আমরা জাতীয় পার্টি, আমরা বলেছি যে আমরা অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নিব। আমাদের অনেক সমস্যা আছে, সমস্যার কারণে আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই সিদ্ধান্ত নিচ্ছে, আমি তাকে ধন্যবাদ জানাই, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, এবং সঠিক সময় যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাব। মনির ভাই এখানে আছে, কিছুক্ষণ আগে অবৈধ কাদের সাহেব বলল যে যারা আন্দোলন করবে তাদের ধরে হাত পুড়িয়ে দেওয়া হবে। তা আমি অ্যাকচুয়ালি দুজনই দোষারোপ করবো, তবে আন্দোলন কিন্তু আপনার রাজপথের থেকে আন্দোলনের সমস্যার সমাধান হয়, এমন না যে আন্দোলনটা ওই ঘরের থেকে আন্দোলনের সমস্যা হয়। 71-এর যুদ্ধ স্বাধীনতার আন্দোলন, 90-এর আন্দোলন স্বাধীনতা রাস্তার যুদ্ধ। তাই আমি এইটুকু বলবো যে যুদ্ধ যদি করতে হয় তো শান্তিপূর্ণভাবে সে অবস্থান করছে তো বিএনপি। আমি ব্যক্তিগতভাবে বলবো, মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপ দেখি, সেখানে দেখা যায় যে বিএনপি ছেলেরও মারামারি করছে, আবার আওয়ামী লীগেরও লোকজন মারামারি করছে। তাই সেক্ষেত্রে আমি বলবো দোষারোপ কাকে দিব মনির ভাই, আপনারা তো বলতেছেন ধরে পুলিশের হাতে দিয়ে দিব, বিএনপি ধরে কার কার হাতে দিব? আমি চিন্তা করছি যে বিএনপি কার কাছে এই ধরে ধরবো, 20,000 টাকা পুলিশ থেকে বলা হয়েছে ধরলে 20,000 টাকা দিতে হবে, ভালো এটা ঠিক আছে, যারা আগুন সন্ত্রাস করবে বা যারা মানুষকে কুপিয়ে আঘাত করবে, মানুষকে হত্যা করবে, তাদের বিরুদ্ধে আমিও ব্যক্তিগতভাবে আছি, তাই তাদেরকে ধরবে। কিন্তু যদি আওয়ামী লীগের লোকজন করে সেক্ষেত্রে কী হবে, কত টাকা তারা ধরিয়ে দিতে পারবে? তাই এই সকল ব্যাপারে আমি বলবো যে দেখেন রাজনীতির মনির ভাই আপনারা বলছেন 70% আছে, বিভিন্ন জরিপেও আপনারা গিয়েছেন, খালি বিশ্বের রাজনীতিতে আপনার খুব বেশি জড়িয়ে নাই, আপনারা সেখান থেকে বেরিয়ে গেছেন, যে যত বিবৃতি দিত সেটাকে আপনারা তক্কা করেন না। আমরা উন্নয়নশীল দেশ, আমরা আজকে মেট্রো ট্রেনে মানুষের পর্যাপ্ত আর খুশি সবাই,
পদ্মা সেতুর মাধ্যমে সবাই দক্ষিণবঙ্গে যাচ্ছে, এটা আমরাও খুশি, অখুশি নেই। ফ্লাইওভার এলিভেটেড রোড হয়েছে, আমরা খুশি। কিন্তু মানুষের যে অত্যাচার, মানুষের যে নিপীড়ন হচ্ছে, সেটা বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, আমরা জাতীয় পার্টি বলি, মানুষ কিন্তু এটাকে মেনে নিতে পারে না। আজকে বিএনপির মহাসচিব সহ সব গ্রেপ্তার, আবার আপনারই আবার বক্তব্য তো বলছেন, কই অগ্রতা আজকে 7-3 নভেম্বর খুঁজে দেখতে পাই না, এটা তো দুঃখজনক। আপনারা সব ধরে নিয়ে গিয়া জেলে বইরে রাখলেন, আবার বলতেছেন কেউই তো নাই, খুঁজে তো পাচ্ছি না। আসলে এটা তো সবাই জানিয়েছেন, আপনারা গ্রেপ্তার করেছেন এবং সবাই এখন পলাতক, এখন সাধারণ কর্মীও পালিয়েছে। তো এবছর ফাঁকা মাঠে আপনারা দেখেন গোল দিবেন কি, ব্রাহ্মণবাড়িয়ার 3 উপনির্বাচন আর লক্ষ্মীপুরের 2 উপনির্বাচন আলহামদুলিল্লাহ ইসি কিছুক্ষণ আগে স্থগিত করেছে, লক্ষ্মীপুর 3 এবং ব্রাহ্মণবাড়িয়ার 2 ইসি সচিব স্থগিত করেছে, তবে রিটার্নিং অফিসার কিন্তু নির্বাচিত ঘোষণা করেছে। আমার এই জায়গাটি প্রশ্ন, নির্বাচনে মানুষ যাবে কিভাবে, কিভাবে এই এই অবস্থা এটাকে বিশ্বাস করবে? সচিব যেহেতু এটাকে স্থগিত করেছে, সাথে সাথে ওই রিটার্নিং অফিসার কর্মকর্তাকে তার চাকরি থেকে স্থগিত করা উচিত, যতক্ষণ পর্যন্ত তদন্ত এটা বেরিয়ে না আসবে কোনটা রাইট অর রং। যদি রাইটার তাকে মুক্তি দিয়ে দিবে, তার চাকরি তাকে পুনর্বহাল করবে, তাকে সাসপেন্ড করবে না, আর যদি রং হয় হ্যাভ টু পানিশড। তাই লিখছে না আমরা বিশ্বাস করবো ভাই, গাইবান্ধা নির্বাচনে তো একটা নির্বাচন বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পর কী হইলো, বন্ধ করবে তো কেউ তো পানিশ পেলো না, তো এটা তো সাহস বাড়ে, এই সাহসটাকে কমিয়ে দেওয়া উচিত, নাহলে তো মানুষ আপনাদের প্রতি আস্থা ফিরে পাবে না। আপনার আস্থা ফিরানোর জন্য চেষ্টা করতেছেন, অথচ 2টা নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষই নেই, ভোট কেন্দ্রে তো মানুষ নেই, তাই ভোট কেন্দ্রে মানুষের ব্যবস্থা করেন। আপনারা এত সুন্দর দেশ করছেন, সোনার বাংলা দেশ করছেন, তো এই সোনার বাংলা দেশ করছেন, এত সুন্দর অবস্থা তৈরি করছেন, দুর্নীতি হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে, মেগা ভালো হয়েছে, মেগা চুরি হয়েছে, তারপরে বলবো মানুষ তো ভালো আছে, মানুষ তো বলে যে এই কিছুক্ষণের মধ্যে আমি উত্তরে চলে আসছি, এটা কিন্তু এই অ্যাপ্রিসিয়েট আপনার পাওয়ার যোগ্যতা রাখেন, তাহলে ছেড়ে দেন না জনগণের কাছে, ছেড়ে দেন যে আমরা ভোট দিয়ে দিলাম, দেখে আইন আপনার ভোট দেন, আপনারা তো এমনি জিততে আসছেন 70% নাহলে 60%, যদি ভালো কাজ করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো যে উনি অত্যন্ত বিচক্ষণ মহিলা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনি মেয়ে, সেই হিসেবে বলবো যে উনার প্রতি জনগণের আস্থাও আছে, হ্যাঁ উনার দৃঢ়তার প্রতি আমরা সম্মানও জানাই। তো এই 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 যে জ্বালাপোড়া আন্দোলন, এই আন্দোলনটাকে স্তিমিত করতে হবে, থামাতে হবে।